নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাই শিবাঙ্গী জন ফ্যামিলি চ্যানেলে। আমি সততা হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। এই দেখো আমার ছেলে কি করছে, সকাল থেকে উঠে লেগে পড়েছে ওর কর্মে। এই যে একটা কাঠের উপরে শুধু উঠে উঠে বসে খেলা করছে। এখন তো বাজে কটা বাজে, এখন বাজে 9:30, এখন বাজে 9:30। আমি এখন সবে বসেছি, আজকে সকালে রান্না বান্না করা হয়নি, শরীরটা ভালো নেই, কালকে সারাদিন ওষুধ খাইনি। তো এই যে টমেটো নিয়ে বসেছি, এটা টমেটো চাটনি হবে। এদিকে লাউ আলু নিয়ে বসে গেছি, এগুলো কাটাকাটি হবে, দেখাবো কি রান্না বান্না করছি। টমেটো কাটা হয়ে গেছে, টমেটোকে এই যে লাউ কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখো লাউয়ের খোসাগুলো রেখে দিয়েছি, এগুলো ভাজা করব। এটা কখনো খাইনি, তাই এটা আমি এখানে এসে আমার শাশুড়ির কাছে শিখেছি, ভালোই লাগে লাউয়ের খোসা ভাজা। জামা কাপড় মেলতে চলে এসেছি। এই যে এদিকে জামা কাপড় কিছু মেলা হলো, এদিকে কতগুলো গামছা আছে। আর দাঁড়া, আমার গোলাপ ফুল গাছটাকে দেখাচ্ছি কি সুন্দর, ছোট্ট কুড়িটা একটু 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 করে বড় হয়ে গেছে, দেখো কি সুন্দর বড় হয়ে গেছে। গোলাপটার কালার হচ্ছে কি লালের মধ্যে সাদা সাদা ছিটা ছিটা, খুব ভালো লাগে। আর এই যে কি সুন্দর সুন্দর নতুন কচি 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 পাতা ছেড়েছে সব। এই একটা কুড়ি এসছে, এই একটা, তারপরে এই যে এই যে এই একটা কুড়ি এসছে। আর এই দেখো গোলাপ গাছের চারিদিকে কীরকম, একটা টমেটো গাছ বেরিয়েছে, এই একটা টমেটো গাছ, এই একটা টমেটো গাছ, এই যে এই একটা আলু গাছ। এগুলো কি হচ্ছে, একদিন সবজির খোসা ফেলেছিলাম তো তার মধ্যে এদের দানাগুলো ছিল, তাতেই বেরিয়েছে। আর যে ওইদিকে আমার একটা, এটা জবা গাছ, এই যে একটা জবা ফুল গাছ। বসিয়ে দেবো, দেখো কড়ার পিছনে ছাই মাটি মিশিয়ে দিয়েছি, কারণ উনুনে রান্না করবো আজকে। তো ছাই মাটিটা দিলে কি হয় যে কালিটা পরে সেটা তুলতে সুবিধা হয়। আর উনুনে রান্না করছি কেন, যেহেতু সকালবেলা আজকে রান্না করিনি, এখন বাজে 10:30, একেবারে রান্না করে নেবো রাতের মতন, বেলায় রান্না করবো তো ওই জন্য আর কি। উনুনেই করিনি, বেশি করে কাঠ আছে অনেকটাই। তো এই যে আমার কাটাকাটি কমপ্লিট। এই যে এটা রয়েছে ওলকপি আলু, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এই যে লাউটা কাটা রয়েছে, লাউ আর এই আলু দিয়ে দুটো ডিম নিয়েছি, এটা ভেজে তরকারি করা হবে একদম মানে গায়ে গায়ে। আর এই টমেটোর চাটনি হবে। আর যদি কিছু খেতে চায় আর, তো রাতে আবার একটু কিছু করে দেবো ডিম যদি অন্য কিছু খেতে যায়। আজকে মাছ নেই, এই যে মশলা টশলা সব নিয়ে নিয়েছি এখানে, এবারে রান্না বসিয়ে দেব। এই যে বাসন মাজাও কমপ্লিট, এগুলোকে পরে গুছাবো, এখন বাইরে রান্না করে নিই, রান্না রান্না করে নিয়ে তারপর গুছাবো। এই যে লাউ তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এইবারে বসাবো। একটা ভাজা আছে, ভাজা করে তারপর চাটনি করবো। Thank you.
চাটনি আমার হয়ে গেছে, আবার ডাল বসিয়েছি, কারণ আমাদের বাবুমশাইয়ের ডাল পছন্দ, ডালটা থাকতে হবে। এদিকে আমার ডাল হয়ে গেছে, ডাল আমার কমপ্লিট, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:30, তো ছেলেটাকেও কিছু করা হয়নি, সে এখন গেছে ওর কাকার সাথে বাইরে খেলা করছে। তো ভাত টাত সবই হয়ে গেছে, সবই উনুনে করেছি, উনুনে রান্না করতে গিয়ে একটু ঘেমেও গেছি, হিম সিম খেয়ে গেছি, উনুনে তো বিশেষ করা হয় না। তো ছেলেটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি স্নান পুজো টুজো দিয়ে নিই, আর ওর একটু দেরিও হয়ে গেল, ঠিক আছে সহজ করে কাজগুলো করে নিই। মুখে সাবান মাখছে, দেখো হাতে সাবান মাখো, হাতে হাতে। আস্তে 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 চোখ নম্বর ছি ভাই, আস্তে আিকা চিকা 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 হয়ে গেছে। আর ছেলেটা আর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেও ঘুমিয়ে পড়েছে, এবারে আমি হচ্ছে খেতে বসবো। সন্ধ্যা দিয়ে এসে বসে পড়েছি, আর ওদিকে দুপুরবেলা খেতে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর কিছু ভিডিও করা হয়নি। আর ঠান্ডাটা একটু একটু কমছে, একটু একটু কমছে। আর এই যে আরেকজন দেখা, বাবু মুখটা দেখি, এই যে ছে আছে, সে উঠে যে 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 শিয়ে শিয়ে কোলের মধ্যে ঢুকে শিয়ে শিয়ে দুষ্টুমি করছে। এক প্যাকেট জেমস খাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে জেমস টেমস খেয়ে নিয়েছে, দুধ গরম হচ্ছে, সন্ধ্যা দিতে যাওয়ার আগে দুধটা বসিয়ে দিয়ে গেছি, এবারে খাইয়ে দেব। হাতকে বেশি ভারী কিছু দেবো না, দুধ বিস্কুট দেবো। ও বাবারে আদর করছে, আদর করছে, আদর করছে। সবাইকে বলো তোমরা ভালো আছো, বলো আমি ভালো আছি, বলো। আচ্ছা তোমার তোমার বাবার নাম কি কি বলো বলো। ও মার নাম কি? মা ছোটটা ততমা ছত মা, ছতটা বলবে না, ছত মা, ছত মা, কোথায় যায়? দেখা সবাইকে দেখা কর, সবসময় দেখা কর। আচ্ছা বলো বলো, এখানে বলো বলো, লাইক করবে, লাইক লাইক। চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায়, এখন বাজে 6:30 বাজে, ছেলের দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, এই চা নিয়ে বসেছি, আর একটু চা করতে গেছি। ছেলে ঘরের অবস্থা কি করেছে দেখো, রান্না বান্না তো কিছু করার নেই, উফ নিশ্চিন্ত পুরো একদম। আর বিশেষ করে কি হয় প্রতিদিন, আমার যেহেতু সকাল 7:30 মধ্যে রান্না বান্না করে নিতে হয়, এবারে এখন তো উঠতে খুব কষ্ট হয়, আর আমার ছেলে একটু আওয়াজ হলেই মোটামুটি উঠে যায়, এবারে ঘরের বাইরে বারান্দাতেই রান্না করতে হয় আমাকে। তো কি করি মানে, শুধু শনিবার বাদে আর কি, বাকি বারগুলো কি করি, রাত্রেবেলা করে সবজি টবজিগুলো সব কেটে গুছিয়ে নিই, আর নিয়ে কেটে ধুয়ে পোষে করে ফ্রিজের মধ্যে রেখে দিই, সকালবেলাতে সেগুলো গ্যাসের কাছে নিয়ে গিয়ে সব রান্না করি।
তো আজকেও করবো, রান্না বান্না নেই, ঝামেলা নেই, শুধু জামা কাপড় গুছাবো, অনেক জামা কাপড় পরে রয়েছে সেগুলো গুছাবো, আর সেগুলো গুছাবো। আর ওদিকে কি করছে, আমি চাটা নিয়ে বসেছি, চাটার মধ্যে বারবার এই কি সব দিচ্ছে আই কি ভেবে পাই না আমি, এই হচ্ছে ব্যাপার। যাবো ছেলের খাবারটা করতে হবে, ওর খাবারটা গরম গরম বানাতে হবে, তাই সমস্ত কাজ। সবই ঠিক আছে, সকালবেলায় ওঠাটা বড্ড কষ্ট, বড্ড কষ্ট মানে খুব কষ্ট, অত সকালে কি কষ্ট হয় কি বলবো, উঠতে প্রচন্ড কষ্ট হয়। আর আমি উঠে গেলে ছেলেটা বেশিক্ষণ থাকে না, ও কিছুক্ষণ পরে উঠে যায়, ঘুমোতে যায় কিন্তু পায় না কার কাছে মাকে। এবার আমি উঠে যাই, তার খানিকক্ষণ পরে ওর বাবা উঠে যায়, ওর বাবাকে স্নান করতে যেতে হয়, এবার পায় না কাছে তো আরো কান্নাকাটি করে, তার উঠে যায়, ধীরে ধীরে চুপচাপ থাকে, একটু ফোন দিয়ে ফোন দেখে, এইভাবে আর কি। এখনো আসেনি সে বাবু, আসবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সুমন তো 8টার সময় চলে এসেছিল, ও এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে, এখন বাজে 11টা। আর ওর শরীরটাও ভালো নেই, সকাল থেকে খুব লো ফিল করছিল, আর আমার শরীরটা ভালো নেই, কালকে সারাদিন ওষুধ খাইনি, যেহেতু প্রেশারটা আমার লো আছে, তো আজকে সকাল থেকেও ভুলে গেছিলাম, রাতের বেলাটা মনে করে খেলাম। আর ছেলেটা ঘুমায় না, খুব দুষ্টুমি করছে আজকে, মানে জামা কাপড় গুছাচ্ছি, সব জামা কাপড় লোট পালট করে ফেলে দিচ্ছে, একটা শাড়ি ভাঁজ করে রেখেছি সেটাকে আবার খুলে ফেলে চারিদিকে ছড়াচ্ছে, এই করে যাচ্ছে, সে এখনো পর্যন্ত ঘুমায়নি, দুষ্টুমি করেই যাচ্ছে, কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে আমার, ঘর দোর নোংরা করে রেখে কি অবস্থা করছি। যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে বাবা কি ঝামেলা করে। যাই হোক, সবাই যাদের খাওয়া হয়নি তারা তাড়াতাড়ি খাই দাই করে শুয়ে পড়ো, আর যাদের খাওয়া হয়ে গেছে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। থাকো, ভালো থাকো, আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পারলে যদি পছন্দ হয় ভিডিওটাকে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর দেখে চলে যাও, সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না, সাবস্ক্রাইবটা করে দিও। কেমন, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।